আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আজকের ভিডিওতে আমি শেয়ার করব কিভাবে একই পোস্টের মধ্যে এভাবে বড় করে লিখবেন, আবার ফোল্ড করবেন, আবার ছোট করে লিখবেন। তা আমরা দেখি সচরাচর এরকম ছোট ছোট লেখাই আছে, কিন্তু সেটা কিভাবে বড় করা যায় এমন এক প্রশ্ন করেছিলেন আমাদের এক ভাই এই যে এই পোস্টের মধ্যে। তো আমি সেটা করে এখন দেখাবো। তো আমরা পোস্ট অপশনে যাই, এই পোস্ট অপশনে আসলাম। পোস্ট অপশনে আসার পর একটা বার ছবি বা কিছু একটা দিই সামনে, তাহলে ভালো লাগবে। তো আমরা একটা ছবি নিয়ে আসলাম, ধরেন যে এই ছবিটাই, এটা এনে পোস্ট অপশনে এখানে রাখলাম। রাখার পর এখানে আমরা কিছু লেখা লিখি, ধরুন যে কিছু একটা লিখলাম এবং এটাকে কপি করি, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করি, অনেকবার পেস্ট করে দিলাম, ঠিক আছে। তো এখন এই লেখাগুলো কিছু ছোট কিছু বড় আমি কিভাবে পড়ব, দেখেন। এই লেখাটা আমি সিলেক্ট করলাম, করার পর এইখান থেকে এই যে H1 H1 দেওয়ার সাথে সাথে লেখাটা বড় হয়ে গেছে না, আবার এটা সিলেক্ট করলাম। এইখান থেকে এই যে এটা ক্লিক করব, এটা অটোমেটিক্যালি আসবে H1। এরপরে যদি বোল্ড দেই, দেখেন এই লেখাটা ওটা থেকে একটু আলাদা হয়ে গেছে। তাহলে আমরা এইভাবে বড় এবং ছোট করতে পারি, যে লেখাটা চাই। আবার এই অংশটাকে আমি আনবোল্ড করব, তাহলে এখানে সিলেক্ট করার পর এই বোল্ডটা কেটে দিলাম, ইতালিক দিলাম, দেখেন ইতালিক হয়ে গেছে। তাহলে এইভাবে আমরা লেখার মধ্যে বড় ছোট করতে পারি। ওকে, আমরা একটু করার পর এখন আমরা এটাকে পোস্ট করে দিই, তাহলে দেখি যে কেমন দেখা যায়, আসলে কি কাজগুলো এই যেরকম করেছি এরকম দেখা যায় কি না। আমরা একটু পোস্ট করে দিলাম, দেওয়ার পর আমরা একটু রিফ্রেশ দিই, দেখেন এই যে আমাদের পোস্টটা এখানে চলে আসছে এবং এটা এই যে এখন এরকম দেখাচ্ছে, ঠিক যেমন আমরা এই পোস্টের মধ্যে দেখিয়েছিলাম যে এরকমই এখানে চলে আসছে। তো ঠিক আছে, ধন্যবাদ আপনাদেরকে।